হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের একটি রেসিপি, আর সেটি হলো চিকেন কুরমা। যারা চিকেন খেতে খুব ভালোবাসেন, আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল আয়োজনে। চিকেন কুরমা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন মিডিয়াম সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলিকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 4 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। এখন আমি সব উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে 20 মিনিট সময় রেস্টে রেখে দেব। চিকেনটাকে রেস্টে রেখে দিয়ে আমি এই পাকে একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য যা যা নিচ্ছি সেগুলি হলো 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, 8টা সাদা এলাচ, 1টা পাপড়ি জয়ত্রী, 1 টুকরো দারচিনি, 1টা কালো এলাচ এবং 10টা গোলমরিচ। এগুলোকে আমি এখন একটা শুকনো কলাই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এগুলিকে গুঁড়ো করে নেব। অন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা করে নেব, আর যে তেলটা থেকে যাবে সেটা দিয়ে আমি বাকি রান্নাটা করে নেব। বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে আর লাল করার দরকার নেই। এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি এবং এই বেরেস্তাটাকে আমি একটু বেটে নেব। আমি চিকেন কুরমাতে পরবর্তীতে এই বেরেস্তাটা দিয়ে দেব। তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। বেরেস্তাটাকে তেল থেকে উঠানোর পর এই তেলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণ আরো বাড়িয়ে দিতে পারেন। আর এতে পূরণ দিচ্ছি 1টা তেজপাতা, কিছুটা জয়ত্রী, কয়েক টুকরো দারচিনি, 10টা গোলমরিচ এবং 8টা সাদা এলাচ। এই পুরনটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিচ্ছি 10টা কাঠবাদাম ভিজিয়ে রেখে কুসা ছাড়িয়ে মাঝখান থেকে আলাদা করে। তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটাকে। এখানে আমি যা যা মশলা দিয়েছি সেগুলি আর দেব না, কিন্তু যা যা দিইনি সেই মশলাগুলো এখন দিয়ে দেব। তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু এবং পেস্তা বাটা। এখন চিকেনের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরো 4 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। টক দইটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণে চিকেনটা সামান্য সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 4 মিনিটের জন্য চিকেনটাকে ঢেকে রেখে দেব। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চলে এলাম 4 মিনিট পর।
চিকেনটাকে একটু নেড়ে দিচ্ছি। তেলটা কিছুটা উপরের দিকে উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা বেরেস্তাটা। বেরেস্তাটাকে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। দুধটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। চিকেন যদি কচি হয় তাহলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে রান্না করতে, আর যদি বয়স্ক হয় তাহলে সময়টা বেড়ে যাবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে চিকেনের উপর। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো গুলায় ভেজে রাখা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন কোরমা প্রায় রেডি। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটাকে ভালো করে মিশিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব। অর্থাৎ আমার চিকেন কোরমা রেডি। আমি এখন সার্ভ করে নেব। আমি চিকেন কোরমা সার্ভ করে নিয়েছি। তাহলে ভিউয়ার্স, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।